হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে গণেশ চতুর্থী, আর কথাতেই আছে গণেশ উপাসনা করলে অনেক দুর্ভোগ কেটে যায় আমাদের জীবনের উপর থেকে। তাছাড়া আছে যে সিদ্ধিদাতা গণেশের পুজো করেই আমাদের সমস্ত পুজোর আরাধনা করি, সমস্ত দেবতার আরাধনা, কিন্তু সবার প্রথমে আমরা সিদ্ধিদাতা গণেশেরই উপাসনা করি। তো যাই হোক, আমি এখন সকাল সকাল ঠাকুরঘরে চলে এসেছি, আর ঠাকুরঘরে এসে আমি আমার সমস্ত ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি, এবং তারপরে আমি আমার গোপুসোনা এবং গণেশসোনাকে স্নান করিয়ে আজকে আমি আমার মানে দিনটাকে শুরু করব। তো চলো, যেহেতু গণেশ চতুর্থী তো সেই জন্য আজকে একটু স্পেশাল দিন, তো সেই জন্য ওদের দিনটাও স্পেশাল। তো ওদেরকে স্পেশালভাবে আমি আমার মতো করে, যদিও আমি পূজোটা করি, আমি কোনো নিয়ম বা রীতি মেনে আমি এটা করি না, আমি আমার মন থেকে যে জিনিসগুলো মনে হয় এইটা করলে ভালো হয় আমি সেইভাবেই পুজোটা করি। তো আমি যেভাবে পুজো করি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমে আমার গোপুসোনাকে আমি ঘি, মধু, চামেলি তেল দিয়ে ভালো করে গোপুসোনাকে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি গোপুসোনাকে আজকে একটু মানে আমার শ্যাম্পু দিয়ে আর কি ওকে আমি স্নান করিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো আমি গোপুসোনাকে প্রথমে এইভাবে স্নান করালাম, পরে আমি একটা ওর জন্য সুগন্ধি জল তৈরি করে রেখেছিলাম, যদিও সেটা গঙ্গা জলের উপরেই। তো লাস্টে সেইটা দিয়ে আমি স্নান করিয়ে আমার গোপুসোনার স্নানটা পুরোটা কমপ্লিট করলাম। তো স্নান কমপ্লিট গোপুসোনাকে করার পর আমার কিন্তু গণুসোনাকেও স্নান করাতে হয়েছিল। তো এই যে দেখো, এটা হচ্ছে সুগন্ধি দিয়ে লাস্টে আমি কিন্তু গোপুসোনাকে মানে স্নান করিয়ে আমার পুজোটা মানে গোপুসোনার স্নান কমপ্লিট করেছিলাম। তো গোপুসোনাকে স্নান করানোর পর ওকে আমি নতুন বস্ত্র পরিধান করে গিয়েছিলাম, আর নতুন বস্ত্র পরে গোপুসোনাকে যা সুন্দর লাগছিল তোমরা দেখতেই পাবে। এরপর তোর গোপুসোনার স্নান কমপ্লিট। আর একটা কথা অবশ্যই বলবো, যে কোনো পুজোতে একটা নির্দিষ্ট রীতি বা নিয়ম মেনেই করা হয়। তো সমস্ত নিয়ম আর রীতি মেনে আমাদের পক্ষে তো করা সম্ভব হয় না। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে পুজোটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যেভাবে করতে পারি, বিশেষ করে স্মরণ মনে ভক্তিভাবে ভগবানকে পুজো করলেই ভগবান তাতেই সন্তুষ্ট হয়, সেটা আমার মনে হয়। তো আমি সেইটুকুনি করছি যেটুকুনি আমার মনে হয়েছে। তো আমি প্রথমে সমস্ত ঠাকুরকে মানে স্নান টান করিয়ে নেওয়ার পর আমি শেষে, যদিও গণেশ পুজো সবার প্রথমে করতে হয়, কারণ আমার এটাই সুবিধে, যেহেতু একটা স্পেশাল দিন গণেশ চতুর্থী, তো গণেশকে আমি লাস্টে সবার মানে স্নান টান করিয়ে সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। আর সুন্দরভাবে তৈরি করার পর গণেশকে আমি যেখানে বসিয়েছিলাম সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে স্নান করিয়েছি, তারপরে আমি তাকে ভালোভাবে যেখানে বসানোর আমার আসন সেখানে বসিয়েছিলাম। গণেশকেও আমি ভালোভাবে স্নান করানোর পর আমি কিন্তু সুগন্ধি জল দিয়ে লাস্টে কিন্তু গণেশকে স্নান করিয়ে নিয়েছিলাম শেষে। তো সেই সমস্তটাই তোমাদেরকে বলছি। আর আমি কিন্তু এই জলটা, স্নানের জলটা কিন্তু কখনোই এখানে সেখানে ফেলি না, আমি এটা সবসময় গাছের গোড়াতেই দিই, আর সেটাই মনে হয় আমার পক্ষে ভালো। আর এই স্নানের জলটা যদি সবার মাথায় বা কাউ ছিটিয়ে দেওয়া যায় আমার মনে হয় অনেকটা ভালো হয়, একটা বিশেষ দিনের পুজোর তার মাহাত্মটাই আলাদা। তো সেই জলটা যদি দেওয়া যায় আমার মনে হয় সত্যিই খুব ভালো। তো দেখো, আমি গণেশকে আসনে বসিয়ে নিয়েছি, পাশেই আমার লক্ষ্মী, আর এই হচ্ছে দেখো কত ফুল, এগুলো কিন্তু সবই গাছের ফুল, তোমাদের দেখাই, দেখো কত জবা। আর পূজোর দিনে আমার কিন্তু বেশ অনেকটা ফুল হলে বেশ ভালো লাগে সাজাতে, আর যেহেতু আমার অনেক ঠাকুর আছে তো সমস্ত ঠাকুরকে আমার যতই ফুল কিনে এনে দিক না কেন, আমার একটু গাছেও ফুল পেলে আমার যেন খুব ভালো লাগে সাজাতে, আর আমার ঠাকুর সাজাতে সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে আমাকে যদি বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, আমার কিন্তু মানে সুন্দরভাবে কেটে যায়। আর সত্যি কথা বলতে কি, সেদিনকে গণেশ চতুর্থীর দিন আমার এত ভালো লাগছিলো,
মানে পুজোটা করতে, কারণ সেদিনকে একটা বিশেষ দিনও ছিল আর এত ফুল গাছে ফুটেছিল যে আমার সাজাতে সত্যি কথা বলতে কি ভালোই লাগছিল। আর আমি অনেকটা দুব্বো নিয়ে এসেছিলাম, কারণ গণেশ পুজো দুব্বো ছাড়া তো অসম্ভব। তো আমি এই দুব্বোগুলোকে মানে একত্রিত করে মোট আমি 11টা আর কি দুব্বো গণেশকে দিয়েছিলাম। তা সেগুলোকে এক জায়গা করে আমি গণেশকে দিয়ে একটা গণেশের জন্য দেখো সুন্দর মালা এনে পরিয়েছিলাম। তো যাই হোক, আমি কীরকমভাবে গণেশ চতুর্থীতে সুন্দরভাবে আমার সিংহাসনটাকে সাজিয়েছিলাম সেটাও তোমরা অবশ্যই বলবে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই হলো আমার দেখো সমস্ত ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছিলাম, আর এই আমি মোদক লাড্ডু সমস্ত কিছু দিয়ে আমি আমার গণেশকে খেতে দিয়েছিলাম। শুধু গণেশ নয়, আমার গোপুসোনার সাথে আরও ঠাকুর আছে, সমস্ত ঠাকুরকে সেমভাবেই খেতে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি সুন্দর করে খেতে দিয়ে লাস্টে আমি কিন্তু আরতি করেছিলাম। পুজোর শেষে তোমাদের আরেকবার ভোগ দর্শন করালাম। পুজোতে কিন্তু আমি গণেশ চতুর্থীতে এইভাবেই আমি কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম, আর সেটা তোমাদের সাথে এই কারণে শেয়ার করছি বলে প্রসাদ দর্শনেও শান্তি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর গণেশ পুজো আমাদের পাড়াতেও হয়েছিল, তো সেই কারণে আমি সেখানকার যে প্রতিমা সেটাও তোমাদেরকে দর্শন করালাম। তো আমি যেহেতু বেরিয়েছিলাম প্রতিমা দর্শন করতে, তাই তোমাদেরকেও আমি প্রতিমাটা দর্শন করালাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানিও। নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।